ওয়েলকাম টু মাই চ্যানেল খেলার বাণী। তো আমি এখন আছি প্ল্যানেট মেট্রো স্টেশনে। আজকে আমি যাব মোহনবাগান ভার্সেস কালীঘাট এমএস এর ম্যাচ, সেই ম্যাচ দেখতেই যাব। তো আজকে দেখা যাক কীরকম কী খেলে মোহনবাগান। তো অনেকদিন বাদে আবার মোহনবাগানে ম্যাচ করলো, তো চলো মোহনবাগান মাঠে যাওয়া যাক আর তোমরা খেলাটা এনজয় করতে থাকো। I'm
তো আজকে আমি পেয়ে গেছি এই যে দেবদীপ দাকে তো দাদা আজকে খেলা দেখে তোমার কি রকম লাগলো তুমি একটু বলে দাও দর্শকদের হ্যাঁ সত্যি কথা বলতে আগে যে মোহনবাগানের খেলাগুলো দেখলাম তার থেকে আজকে একটু মানে বিলো এভারেজ খেলা লাগলো কারণ সত্যি কথা মাঝে মাঝে কোনো সঙ্গবদ্ধতা নেই কম্বিনেশন প্লে নেই বা তোমার দুদিকে দুটো ক্রস নেই যেটুকু ক্রস দেখলাম বাদিক থেকে ডান সাইড থেকে কোনো প্লে দেখলাম না আর সব থেকে আজকে এটা খেলা দেখে অবাক যে কালীঘাটের সঙ্গে যে মোহনবাগান খেলছে বেশি স্কোয়ার পাস ব্যাক পাস যেটা কিন্তু খুব পজিটিভ ফুটবল লাগলো না আর কালীঘাট সত্যি কথা বলতে যে দুটো গোল মিস করেছে সেই দুটো গোল কিন্তু হয়ে গেলে ম্যাচের রেজাল্ট কিন্তু অন্যরকম হতে পারতো অর্থাৎ বলতে পারি যে মোহনবাগান যে আগের ম্যাচগুলো খেলেছে সেই ম্যাচের কাছে কিন্তু আজকে কিছু লাগেনি কারণ সত্যি কথা কম্বিনেশন প্লেটা কোথাও লাগেনি আমার কোথাও গিয়ে মনে হয়েছে যে যখন গোল মানে বিল্ড আপ প্লে যেটা খেলে বিল্ড আপ প্লে কিন্তু মাঝমাঠ অব্দি আসছে এবং সেখান থেকে কিন্তু লং বল ফেলছে আমি সেটাই আজকে একটু দেখে অবাক যে এই ধরনের খেলা কিন্তু মোহনবাগানের থেকে আমরা দেখে খুব একটা অভ্যস্ত না অর্থাৎ মানে অন্য দিনের থেকে বিলো এভারেজ খেলা লাগলো তো পূজেদার তোমার কি বক্তব্য তুমি তো বলে দাও ওটাই মানে অন্যান্য তিনটে খেলা আর আজকের খেলার মধ্যে অনেক পার্থক্য তো যাই হোক একটা দিন খারাপ যেতেই পারে কালীঘাট মিলন সংঘ খুবই ভালো খেলেছে ওদের তো সারিকুল অভিজিৎ গোলকিপার মদন মান্ডি এদের কথা বলতেই হবে দারুণ খেলেছে তো যাই হোক ব্যাড লাক কালীঘাটে জিততে পারতো কিন্তু জিততে পারেনি আশা করবো পরের ম্যাচগুলো মোহনবাগান ভালো খেলবে তো শুনে নিলে দুজনের বক্তব্য আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর একটা করে কমেন্ট করে দিও চলো আজকের জন্যে টাটা দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে